নমস্কার সকলকে, আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, এই ভালো থাকার মধ্যেও অনেকে আছেন খারাপ জায়গায় আছেন, সেই খারাপ পরিস্থিতির মধ্যে যাচ্ছেন। সেক্ষেত্রে কোথাও কোথাও না আর্থিক সমস্যা তৈরি হচ্ছে, কোথাও শারীরিক সমস্যা তৈরি হচ্ছে, বা কোথাও আপনার টার্গেটটা ফুলফিল হচ্ছে না। এটা কিন্তু সবসময় একটা মানুষের মধ্যে কখনো না কখনো আসে, কখনো কখনো আবার এগুলো রেকটিফাই হয়, বা কখনো কখনো আপনার সেই টার্গেট বা এই সমস্যা রিকাভারিও হয়ে যায়। অর্থাৎ সমস্ত সুখ দুঃখ চক্রাকারেই ঘোরে, এবং এই চক্রাকারে ঘোরে মানে কি হচ্ছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি এই চক্রাকার বলতে ইঙ্গিত দেওয়া হয় যেটা আমাদের গ্রহ নক্ষত্র, অর্থাৎ 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহ। এই 9টা গ্রহ বলুন, এই সকল গ্রহ এবং নক্ষত্র সব কিন্তু আপনার একটা নির্দিষ্ট গতিতে তারা কিন্তু সবসময় মুভমেন্ট করছে। এই মুভ হওয়ার কারণে আমাদের জীবনদশার কিছু পরিবর্তন হচ্ছে। অর্থাৎ আপনার যখন জন্মগ্রহণ করলেন বা আমরা যখন জন্মগ্রহণ করি, তখন সঙ্গে সঙ্গে চন্দ্র যে নির্দিষ্ট নক্ষত্রটা পায়, সেই নক্ষত্রে অনুযায়ী কিন্তু তার দশা শুরু হয়ে যায়। অর্থাৎ এই যে বললাম জীবন দশার পরিবর্তন, এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা গ্রহ নক্ষত্র এবং তারা নির্দিষ্ট তাদের নির্দিষ্ট কক্ষপথে তারা কিন্তু মুভ করছে, এবং এর কারণে আমাদের জীবনের অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। সেই রকমই দেখা যাচ্ছে যে সাড়ে সাতি বলে আমরা একটা জিনিস জানি, যেটা হচ্ছে শনির ট্রানজিটের কারণে আমাদের জীবনে আসে। অর্থাৎ শনি 7.5 বছর পর পর একটা, অর্থাৎ এখানে বলবো 30 বছর পর পর একটা জাতক বা জাতিকাকে কিন্তু এফেক্ট নিয়ে আসে, এবং সেটা সাড়ে সাতির এই কারণে। কারণ শনি একটা, অর্থাৎ 30 ডিগ্রি ঘর, অর্থাৎ আমাদের যে 12টা রাশি, 12টা রাশির প্রত্যেকটা রাশির কিন্তু 30 ডিগ্রি স্প্যান আছে, এবং এই 30 ডিগ্রি স্প্যান অতিক্রম করতে সময় লাগে শনি গ্রহের 30 মাস। সুতরাং 1 ডিগ্রি করতে, 1 ডিগ্রি অতিক্রম করতে তার সময় লাগে 1 মাস। এই রকম 30 ডিগ্রি অতিক্রম করতে তার সময় লাগে 30 মাস, অর্থাৎ 2.5 বছর। অর্থাৎ এই 2.5 বছর, অর্থাৎ শনি আপনার যে রাশি হলো, সেই রাশির পরিপ্রেক্ষিতে, রাশির সাপেক্ষে যখন দ্বাদশে শনি অবস্থান করবে, তখন আপনার শনির সাড়ে সাতির প্রভাব শুরু হয়, এবং সেখানে 2.5 বছর থাকে। তারপরে রাশির ওপর দিয়ে যখন পাস করবে, তখনও 2.5 বছর থাকে, এবং রাশির দ্বিতীয় যখন অবস্থান করবে, তখনও 2.5 বছর থাকে। এই হচ্ছে টোটাল স্প্যান টাইম শনির যে সাড়ে সাতি, সেটা হচ্ছে 7.5 বছর। সেই জন্য শনির সাড়ে সাতির আমরা বলে কিন্তু আমরা বলি। এবং এই যে স্প্যান বা এই যে সময়কালটা, এক একটা জাতক জাতিকার ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যার মধ্যে তৈরি হয়ে যায়। কখনো তার আর্থিক সমস্যা ডিস্টার্ব জায়গা তৈরি করে দেয়, কখনো বা আবার দেখা যাচ্ছে যে তার সম্পর্কের জায়গাটাকে ডিস্টার্ব করে দেয়, কখনো দেখা যাচ্ছে যে হঠাৎ করে দুর্ঘটনার কবলে ফেলে তাকে কিন্তু পঙ্গু বা তাকে কিন্তু একদম অসুস্থ অবস্থায় ফেলে রেখে দিতে পারে। সুতরাং সবটা ডিপেন্ড করছে আপনি বিগত 30 বছর কী ধরনের কাজ করে এসেছেন, মানুষকে কতটা ভালো কাজ করাতে পেরেছেন, ভালো করতে পেরেছেন, এগুলোরও উপর ডিপেন্ড করে। আপনার কর্মদশায় আপনি কতটা অনেস্ট ছিলেন, সেগুলোর ওপর ডিপেন্ড করবে। কারণ শনি কিন্তু সর্বদাই, আমরা জানি যে শনি সর্বদাই কিন্তু সে সাজা দেয়, অর্থাৎ সে একটা জাজের মতো কাজ করে আমাদের জীবনে, এবং সেক্ষেত্রে সে যদি কোথাও অন্যায় করে, তার কিন্তু প্রতিকার প্রতিবিধান তাকে নিজেই সেই ভোগ করতে হবে। সেই ভোগের সময়টা কিন্তু এই 7.5 বছরেই হয়। সুতরাং এই যে জায়গাটা, এখান থেকে আপনার বেরিয়ে আসতে হবে। আমরা প্রত্যেকে চাই যে আমাদের এই দুর্দশার জীবনযাপন কিন্তু আমরা করতে চাই না, আমরা ভালো জায়গায় থাকতে চাই। সুতরাং এখানে একটা জিনিস আমি কয়েকটা রেমিডি অবশ্যই দেব, এবং সেই রেমিডি অনুযায়ী বা সেই টোটকা অনুযায়ী আপনি সেই ক্রিয়াগুলো যদি করতে পারেন, তাহলে কিন্তু এই শনির যে কুপ্রভাব, শনির যে সাড়ে সাতির প্রভাব থেকে আপনি কিন্তু অনেকটা রেহাই পাবেন। কারণ শনির সাড়ে সাতি, কারণ শনি গ্রহটা আমাদের নেটাল চার্ট বা কালপুরুষ চক্রে যে নির্দিষ্ট স্থান দেওয়া হয়েছে, সেটা হচ্ছে দশম ভাব এবং একাদশ ভাব। সুতরাং শনি গ্রহ নিয়ে আমরা অনেকেই খুব ভয় পাই, শুধুমাত্র ওই সাড়ে সাতের দশা বা সাড়ে সাতির কারণেই। কারণ শনি কিন্তু আমাদের কর্ম দেয়, কর্মদাতা, এবং শনি আমাদের জীবনের সাকসেস দেয়,
যদি কোনো কারণে শনি গ্রহ আপনার জন্মছকে ভালো জায়গায় থাকে, ভালো অবস্থানে থাকে, ভালো নির্দিষ্ট একটা ডিগ্রির মধ্যে থাকে, তাহলে সেই শনি কিন্তু আপনার জীবনে যথেষ্ট প্রভাব বিস্তার করবে এবং আপনাকে জীবনের একটা নির্দিষ্ট একদম আপনার যে চাওয়া পাওয়া সেই চাওয়া পাওয়াটা কিন্তু পূরণ করবে সেই শনি গ্রহই। সুতরাং শনির সাড়ের সাথীর প্রভাবে দেখবেন যে কখনো কখনো আপনার, আমি যেমন বললাম যে অকারণে আপনার কর্মচ্যুত হয়ে গেল বা কর্ম হঠাৎ করে আপনার কর্ম, অর্থাৎ আপনি যেখানে চাকরি করছিলেন সেই চাকরিটা আপনার সেখান থেকে ট্রান্সফার হয়ে গেল এমন একটা জায়গায় দিল যাতে আপনি প্রত্যেক দিন ঠিকমতো খেতে পাচ্ছেন না, ঠিকমতো আপনি বাড়িতে থাকতে পাচ্ছেন না, আপনার জীবন দশা, আপনার দেখা যাচ্ছে যে দৈনন্দিন যে কাজকর্মগুলো সেইগুলো সঠিকভাবে করতে পাচ্ছেন না, শনি কিন্তু এইগুলো করিয়ে দেয়। সুতরাং এটাও কিন্তু তার জীবন দশা বা তার আর্থিক বা শারীরিক ক্ষেত্রে একটা প্রভাব বিস্তার করে দেয়। আবার শনির যদি সাড়ে সাতির প্রভাব আপনার জীবনে আসে, অকারণে অসুস্থ হয়ে যাবেন, অসুস্থতার একটা দেখবেন যে সব সময় আপনি অসুস্থ, মাথায় রাখতে হবে শনি কিন্তু কখনো কাউকে মারে না, তাকে তিলে তিলে যন্ত্রণার মধ্যে ফেলবে, তাকে তিলে তিলে যন্ত্রণা দেবে কিন্তু তাকে মারবে না। এবং এইগুলো কিন্তু শনির সাড়ের সাথী কারণে হয় এবং শনির সাড়ের সাথী কখন তার ক্ষেত্রে নেগেটিভ ফল দেবে এটাও আমাদের জানার প্রয়োজন। কারণ শনির সাড়ের সাথী হলো মানেই আমার প্রচণ্ড খারাপ পরিস্থিতি তৈরি হবে এটা কিন্তু একদম ভাববেন না। কারণ শনি যদি আপনার জন্মছকে তুম্বস্ত জায়গায় থাকে, শনি যদি নির্দিষ্ট ডিগ্রিতে, তুম্বস্ত কোথায় হয় না, তুলা রাশিতে যদি শনি থাকে তাহলে তুম্বস্ত ফল দেয়, ভালো ফল দেয়। সুতরাং শনি সাড়ে সাথীর প্রভাব আপনার কিন্তু খুব একটা ডিস্টার্ব জায়গা করবে না। শনি যদি কুম্ভ রাশিতে থাকে তাহলে সেখানে মূল ত্রিকোণ, শনির নিজস্ব ভাব এবং তার সঙ্গে সঙ্গে কালপুরুষ চক্রের একাদশ ভাব, সাকসেসের জায়গা। সুতরাং একাদশ ভাব বা সাকসেসের জায়গা বা কুম্ভ রাশিতে যদি শনি অবস্থান করে, জানবেন যে আপনার শনির দশা বা শনির সাড়ে সাথীর প্রভাবে আপনার জীবনে কর্মের উন্নতি হবে, আপনার জীবনে চাওয়া পাওয়াগুলো মিটে যাবে, আপনি ফুলফিল করতে পারবেন, এগুলো কিন্তু হয়ে থাকে। যদি শনি কয়েকটা ভাবে যদি অবস্থান করে, অর্থাৎ যেগুলো বললাম, যদি নেগেটিভ জায়গায় অবস্থান করে, শনির সঙ্গে রাহুর প্রভাব বা রাহু কানেক্টেড হয়ে যায়, কেতু কানেক্টেড হয়ে যায় বা অন্যান্য চন্দ্র কানেক্টেড হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার জীবন দশায় শনির সাড়ে সাথীর ফল কিন্তু ওইভাবে ভালো ফল দেবে না। তাহলে আপনি কি করবেন? সেক্ষেত্রে আমাদের অনেক কিছু করণীয় আছে, সেগুলো যদি আমরা করি সঠিকভাবে তাহলে জানবেন যে আমরা সেই সব জায়গার থেকে বেরিয়ে আসব। প্রথমেই দেখবেন যে আমরা কালো ঘোড়ার নাল আমরা পাই, অর্থাৎ সেটা আমরা অনেক জায়গায় আমরা এগুলো বিক্রি হয় সেগুলো আমরা চেষ্টা করলে পেয়ে যাব। অর্থাৎ কালো ঘোড়ার নাল আপনি সংগ্রহ করবেন এবং সেই কালো ঘোড়ার নালটাকে আপনি দেখবেন আপনার যদি একটা, বিশেষ করে এখানে বলবো, একটা পাথরের বাটি সংগ্রহ করবেন এবং সেই পাথরের, যাদের শনির সাড়ে সাথীর প্রভাব শুরু হচ্ছে, কারণ শনির সাড়ে সাথীর প্রভাবের মধ্যে আপনি পড়ে গেছেন, চারিদিক দিয়ে আপনার সমস্যার মধ্যে পড়ছেন, তখন এটা করবেন কি, কালো ঘোড়ার একটা নাল সংগ্রহ করবেন এবং সেটা পাথরের বাটির মধ্যে রেখে দিয়ে তার মধ্যে সর্ষের তেল প্রত্যেক শনিবারের দিন ঢালবেন এবং সেটা খুব সযত্নে আপনি আপনার ঘরে রেখে দেবেন, আপনি আপনার বেডরুমে সযত্নে রেখে দিতে পারেন। দেখবেন যে এই ক্রিয়াটা যদি আপনি শুধু শুরু করেন তাহলে আপনার জীবনে যে সমস্যাগুলো আসছিল সেই সমস্যার থেকে কীভাবে বেরোতে পারবেন। অবশ্যই প্রথমে বলি যে স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো রকমের ডিস্টার্ব জায়গা তৈরি হয় তাহলে সেখান থেকে আপনি সুপ্রভাব পাবেন, ভালো জায়গা আপনি থাকতে পারবেন। আপনি অর্থ বাড়িতে নিয়ে আসছেন সেই অর্থ সঞ্চয় করতে পাচ্ছেন না, সেক্ষেত্রে যদি আপনি এই ক্রিয়াটা বা এই জিনিসটা আপনি করে রাখতে পারেন, শনিবারের দিন করতে হবে এবং সেক্ষেত্রে আমি বললাম কীভাবে করতে হবে, এটা যদি করতে পারেন তাহলে দেখবেন যে আর্থিক শ্রীবৃদ্ধি অবশ্যই হচ্ছে, অর্থ অনেকটা আপনার সঞ্চয় হচ্ছে, যে হারে আপনার অর্থ খরচ হয়ে যাচ্ছিলো সেটা কিন্তু অনেকটা রেহাই পাবেন। যদি আপনার ক্ষেত্রে দেখবেন যে আপনি বাস্তুতে বা আপনি বাড়ি যেই ঢুকছেন একটা অশান্তি তৈরি হচ্ছে বারংবার, আপনি কালো ঘোড়ার নাল থেকে সেটাকে গরম না করে, আগুনে না দিয়ে সেখান থেকে চারটে টুকরো বার করবেন এবং সেই চারটে টুকরোকে
আপনি একটা স্টিলের সেই চারটে টুকরোকে আপনি কি করবেন না, একটা কালো সুতো যেটা সর্ষের তেল দিয়ে ভিজিয়ে রেখে সেই কালো সুতোটা দিয়ে সেই চারটে টুকরোকে জড়াবেন, জড়িয়ে কালো আপনার যদি চামড়ার শু থাকে সেই চামড়ার শুর মধ্যে রেখে আপনি নিরালায় অর্থাৎ অনেক দূরে যেখানে বট গাছের বা অশ্বত্থ গাছের নিচে আপনি ওটা পুঁতে দিয়ে আসবেন। দেখবেন যে আস্তে 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 আপনার যে বাড়ির যে নেগেটিভ এনার্জিগুলো আপনার কারণে আসছিল সেই জায়গাটা কিন্তু রিকভারি হবে। দেখবেন যে অনেক বাড়িতে ঢুকলে কালো ঘোড়ার নাল মেন গেটের ওপর ঝুলিয়ে রেখে দেওয়া হয়, সেটাও কিন্তু দেখবেন যে নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে প্রবেশ করতে দেয় না। এই নেগেটিভ এনার্জি প্রবেশ না করলে আপনার বাড়ি আপনার গৃহ নো ডাউট বাস্তুসম্মত যদি নাও হয় তাহলেও কিন্তু পজিটিভ জায়গা থাকবে, এবং কারণ বাস্তু আমাদের জীবনে অনেক কিছুর পরিবর্তন করে দেয়, বাস্তু আপনার জীবনকে অনেকভাবে পরিচালিত করতে পারে। সুতরাং বাস্তুকে যদি সঠিক জায়গায় রাখতে হয় তাহলে অবশ্যই কালো ঘোড়ার নাল সংগ্রহ করে আপনি ইউ আকৃতি যেটা উপরের দিকটা কাটা থাকবে নিচের দিকটা এই রকম ইউ আকৃতি তিনটে পেরেক দিয়ে আপনি মেন গেটে আপনি লাগিয়ে দেবেন এবং সেটা শনিবারের দিন করবেন। দেখবেন যে ধীরে 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 আপনার বাস্তুর অনেক সমস্যা রিকভারি হয়ে যাবে। দেখা যাচ্ছে যে আপনার বাস্তুতে আপনার পরিবারে কিছু কিছু সমস্যা কারণে দেখা যাচ্ছে যে ছেলে মেয়েদের মধ্যে একটা বা মেম্বার যারা আছে বাড়ির তাদের মধ্যে একটা মতানৈক্য তৈরি হচ্ছে, মতের একটা ডিফারেন্স তৈরি হচ্ছে, তার কারণে একটা অশান্তি তৈরি হচ্ছে। কি করবেন, এই কালো ঘোড়ার নাল দিয়েই আপনি কিন্তু সেটা করতে পারেন। সেটাও আমি যেমন বললাম যে আপনার যে মেন গেট এবং মেন গেট থেকে সামনে অর্থাৎ মেন গেট থেকে ঢুকেই আপনি একদম ফ্রন্টে আপনি একটা কালো ঘোড়ার নালকে আপনি একটা পাথরের বাটির মধ্যে রেখে সেখানে সর্ষের তেল দিয়ে রেখে দেবেন। দেখবেন যে আস্তে 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 আপনার কিন্তু বাড়ির অনেক সমস্যা মিটে যাবে। এছাড়াও আরও অন্যান্য অনেক কিছু আছে, এই কালো ঘোড়ার নাল দিয়ে অনেক কিছু তৈরি করা যায় এবং জীবনের কিন্তু অনেক পরিবর্তনও করা যায়। সুতরাং সেইটা সঠিকভাবে যদি আপনি রাখতে পারেন তাহলেও কিন্তু এই শনির সাড়ে সাতির যে প্রভাব, শনির যে কুপ্রভাব সেখান থেকে বেরোতে পারবেন। যারা কর্মের জন্য চেষ্টা করছেন কোনোভাবে পাচ্ছেন না সেক্ষেত্রেও কিন্তু কালো ঘোড়ার নালকে সঠিকভাবে যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু অনেক কিছুর পরিবর্তন দেখা যায়, এবং এইগুলো যদি আমরা ঠিক মতো ব্যবহার করি কারণ গ্রহ নক্ষত্র আমাদের জীবনের অনেক কিছু পরিবর্তন করে দেয়। আপনার জন্মছকে গ্রহ নক্ষত্র কীভাবে অবস্থান করছে কোথায় আছে সব কিছু কিন্তু ডিপেন্ড করছে আপনার জন্মছকের ওপর, এবং সেই অনুযায়ী আপনার জীবনকাল কিন্তু শুরু হবে এবং জীবনকালের বিভিন্ন রকমের সমস্যার বা ভালো কিছুর মধ্যে দিয়ে আপনি অতিবাহিত হবেন। সুতরাং সেই জন্য বারবার বলি যে 27টা নক্ষত্র 12টা রাশি এবং 9টা গ্রহ তার মধ্যে 2টো ছায়াগ্রহ এরা যেভাবে আমাদেরকে পরিচালিত করে সেইভাবে আমরা পরিচালিত হতে বাধ্য হই এবং তার জন্যই আমাদের জীবনে কখনো ভালো আসে কখনো খারাপ আসে, এবং এর জন্য আপনাকে সঠিক অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকার প্রতিবিধান এবং সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে যেগুলো বিশেষ বিশেষ প্রয়োজন সেগুলো দৈবিক প্রতিকারের মাধ্যমে সেগুলো যদি রেক্টিফাই করা যায় তার জন্মছক রেক্টিফাই করা যায় তার ক্ষেত্রে জীবনে অনেক কিছুর পরিবর্তন আনা যায় এবং সাকসেস আনা যায়। যারা মনে করছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন তাদের বলবো নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে সেই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোথায় কোন চেম্বারে কখন বসি। আর যারা এই মুহূর্তে ভিজিট করছেন তাদের জন্য কিন্তু রয়েছে একটা বেসিক লাইফ কোর্সটি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে এবং এর মধ্যে কিন্তু ডিটেলস আছে। আজকের মতো এই পর্যন্তই, সকলে খুব ভালো থাকবেন, নমস্কার।